আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বকুল আক্তার ইতি। জেলা প্রতিনিধি সুজল উদ্দিন প্রতিবেদন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জামালপুর জেলার 13 নং মেষ্টা ইউনিয়নের বর্ষিয়ান নেতা এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম বাচ্চু বলেন, আমি নৌকা প্রতীক পেলে বিপুল ভোটে বিজয় হব। সারা বাংলাদেশের উন্নয়ন হলেও আমার মেষ্টা ইউনিয়নের কোনো উন্নয়ন হয়নি। আমি চেয়ারম্যান হলে মেষ্টা ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে গড়ে তুলব। তিনি আরও বলেন, সারাটি জীবন আমি দল করেছি শুধু দলকে ভালোবেসে। আজ জনগণের সেবার জন্য আমি দলীয় মনোনয়ন চাই, মেষ্টা ইউনিয়নের চেয়ারম্যান হয়ে ইউনিয়নের সকল মানুষের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য। তবে আমি চেয়ারম্যান হলে দেশ ও দেশের উপকার হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ সিরাজ ইসলাম বাচ্চু, আমি সারা জীবন এই জীবন পর্যন্ত আওয়ামী লীগ করে আসছিলাম। আওয়ামী লীগ পরিবারের মানুষ আমি। আওয়ামী লীগ আমার ছেলে মেয়ে সবাই আওয়ামী লীগ করে, 6-7 জন ছেলে মেয়ে আমার সবাই শিক্ষিত এবং সবাই আওয়ামী লীগ করে। ছাত্রলীগ যুবলীগ অবশ্যই সন্ত আওয়ামী লীগের তারা সঙ্গে জড়িত। আমি চাই এই দেশকে সুন্দর ভালোভাবে 10 জন সুন্দরভাবে চলে এবং আমি যেন ইউনিয়নের সর্বাঙ্গীণ সুন্দর কাজ করতে পারি। আপনার ইউনিয়নটা কোনটা? মেষ্টা ইউনিয়ন, 13 নং মেষ্টা ইউনিয়ন। অনেকেই আছে কিন্তু আমি প্রবীণ এবং আমি আগাগোড়া থেকেই আওয়ামী লীগ করি। আমি সবার সাথে মিশে আমার দেশকে উন্নত করতে চাই, দলকে উন্নত দিয়ে নিয়ে যেতে চাই এবং আমি জনতা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশকে আমি গড়তে চাই। এই আমার উদ্দেশ্য এবং জনগণ যেন অবহেলিত না থাকে, যেখানে যেখানে কাজের ক্ষতি সেখানে যেন কাজ করতে পারি। এবং অনেক উন্নয়ন করেছেন জনতা শেখ হাসিনা, কিন্তু আমার ইউনিয়নে কোনো উন্নতির কোনো লক্ষণ আমি দেখিনি। বাধ্য হয়ে আমি আর ইউনিয়নের জন্য এবং আওয়ামী লীগের জন্য আমি নিবেদিত প্রাণ। আমি চাই জনতা শেখ হাসিনা আমাদের মনোনয়ন দেবেন এবং আমি সুন্দরভাবে কাজ করবো, দেশকে করবো এবং দলকে আমি সুপ্রতিষ্ঠিত করব। দলের জন্য আমি শ্রম দেব। আমি চাই আমার জনগণ যেন সুখে থাকে, দল যেন ভালোভাবে চলে, এই আমার উদ্দেশ্য। এই করে আমি প্রতিষ্ঠা লগ্নে থেকে যেখানে 67 থেকে আমি আওয়ামী লীগের পতাকা ধরে আসি। যুদ্ধের সময় আমাকে ফেরাই ঘুরে আমাকে ওয়ারিশ করছিল, কিন্তু রাজাঘাটা পরে অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে আমাকে ফিরে আসছি। আমার তো আমি মুক্তিযোদ্ধা ছিলাম কিন্তু আমি কোনো সার্টিফিকেট নিইনি। আমি তখনকার সময় আমি ইউনিয়নের রিলিফ চেয়ারম্যানও ছিলাম। করে আমি নির্বাচনের যে অবস্থা, নির্বাচন হবে ভালো কিন্তু নির্বাচন চাই কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচনে ভোট আমার ইনশাল্লাহ পাবলিক আমাকে, জনগণ আমাকে ভোট দেবে। জনগণ আমাকে চায় এবং জনগণ এমন অবস্থা হয়েছে যে আমার জোর করে বাড়ি কিছু বলছে। আমাকে গতবার নির্বাচনের কথা ছিল কিন্তু আমাকে জামালপুর মনে না দিলেও তার আওয়ামী লীগের কথা তাদের থাকবো, আওয়ামী লীগের করবো এই আর কি। যে দলীয় যে নৌকাপতি না থাকলে আমি ইলেকশন করবো অসুবিধা নেই, কারণ আমি আগাছি করেছি আওয়ামী লীগ করে আওয়ামী লীগের সবাই আমাকে ভোট দেবে এবং আওয়ামী লীগ ছাড়া অন্য পার্টি যারা তারাও আমাকে ভোট দেবে, কারণ আমি অনেকদিন থেকে ইউনিয়নে কাজ করে আসছি। কারণ ঘুষ দুর্নীতি আমি থাকতে যাবো না ইউনিয়নে, অনেকেই আসছে কিন্তু দুর্নীতি বন্ধ করতে পারে না, ঘুষও বন্ধ করতে পারে এবং মাদকও বন্ধ করবে, কিন্তু মাদক বন্ধ করে দেবো আমি, মাদক থাকতে দেবো না এদেশে, এদেশে উন্নয়ন করবো। এই আমার যে আজবাস উনি ভালো লোক, উনি কাজ ভালো করতেছেন এবং এখানে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন জেলায় বা থানায় ওনারা ভালো লোক, ওনারা ওনাদের সাথে গিয়ে আমি কাজ করবো, ওনারা যারা ভালো করেন এবং ওনাদের কাছে আমার আবদার যে ওনারা জানেন আমার অবস্থা কেমন, আমি কোন ধরনের লোক, আমি কী অবস্থা ইউনিয়নের কাজ করেছি এবং আমার দলের জন্য কী শ্রম দিয়েছি ওনারা জানেন। ওনাদের কাছে আমার অনুরোধ, ওনারা যেন আমার পক্ষে কথা বলেন এবং ওনাদের আমি দীর্ঘজীবন কামনা করি, নেত্রীর আমি দীর্ঘজীবন জীবন কামনা করি। ওনারা যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন এবং আয়ু যেন তাদের বাড়াই দেয় এবং ইউনিয়নের সর্বাঙ্গীণ এবং এলাকার উন্নয়ন যেন করতে পারি, এই আমার আশা। এই আমার জয় বাংলা, জয় বাংলা।